হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাশট্যাগ উই আর বম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হাঁটাহাঁটি করে আজ তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। তো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি জেভিয়ার করছি, এটা জেভিয়ার বলতে পারো, বাট এটা হচ্ছে ব্লু ওয়াটার্স বলে একটা আইল্যান্ডে যাচ্ছি, যেখান থেকে দুবাই আইটা, যেইখানটায় দুবাই আইটা আছে। অ্যাকচুয়ালি দুবাই আইটা তো দূর থেকে দেখা যায়, কিন্তু আমরা একদম দুবাই আইয়ের নিচেই যাব। সামনেই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ দুবাই আইটা। এটা চড়ার কথা আমি অনেকবার ভেবেছি, বাট আমরা এইবার চড়িনি। আর এটা খুব আস্তে আস্তে চড়ে, আমি আগে ভাবতাম এটা মনে অনেক জোরে জোরে ঘোরে, এত বড়, বাপরে বাপ, সামান্য মেলার নাগরদোলনা দেখলেই ভয় লাগে আমার, তো এটা কী করে চড়বো। বাট এটা একদম স্লোলি চলে। তো আমরা চলে এসেছি, নিচে পার্ক করবো এখন গাড়িটা, এখানে এখানে পার্ক করে তারপরে আমরা ভেতরে যাব। আমরা চলে এসেছি এখানে, এখন গাড়ি পার্ক করছে, এখন যাবো আমরা জেভিয়ারের সামনে, ওখানে গাড়ি পার্ক করে। তো চলো, শাহরুখকে খুব মিস করছি, যেহেতু শাহরুখকে নিয়েই আমার ঘোরার অভ্যেস। তোমরা জানো যে আমরা দুজন সবসময় একসাথে বেরোই, কিন্তু হ্যাঁ এটাও একটা মজা। ওর বৌদি আমাকে এখন স্যাটারডে করে নিয়ে আসে, তারপরে একবারে মানডেতে বাড়ি ছাড়ে, আর দুদিনে আমরা খুব মজা করি, খুব ঘুরি। বাট নেক্সট স্যাটারডে সানডে আই থিঙ্ক আমার আসা হবে না। তো সামনে দেখতে পাচ্ছ যেই দুবাই আই আমরা দেখতে এসেছিলাম সেটার নিচে একদম, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় নাগরদোলনা বলতে পারো, ফেরিস হুইল। আর এটা কিন্তু আমার দূর থেকে দেখতে বেশি ভালো লাগে, আমি জানি না কেন, জেভিয়ার বিচ থেকে এটা দেখা যায় স্পষ্ট, খুব সুন্দর, পুরো একদম গোল। আর এটা কিন্তু বিশ্বের বড় সব থেকে, লন্ডনেও আছে এরকম, তোমরা দেখেছো হয়তো ভিডিও টিডিওতে, বা যারা গেছো তারা তো দেখেইছো। আর এই জায়গাটায় এসে অসাধারণ ফিল হচ্ছিলো, এটা কিন্তু একটা ছোট্ট আইল্যান্ডের উপরে, তোমাদের আমি পারলে ফটো অ্যাটাচ করে দেবো সাইডে, একদম ছোট্ট একটা আইল্যান্ডের উপরে পুরো জিনিসটা বানানো হয়েছে, মানে এই দুবাই আইটা এবং আশেপাশে যা শপ ঠপ আছে সব নিয়ে একটা ছোট্ট আইল্যান্ডের উপরে সব কিছু বানানো, যেটা দেখতে খুব ভালো লাগে উপর থেকে। আর এই অপোজিটে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে এই দুবাই আইটা দেখতে আরও সুন্দর লাগে, এটাই আমি ভিডিওতে দেখেছি। কিন্তু হট করেই এখানে চলে এসেছি, আমিও বুঝতে পারিনি, দিদি হয়তো জানতো যে এখানে নিয়ে আসবে আমাকে। এখান থেকে বেস্ট ভিউ, অবশ্য সামনে থেকে দেখার মতো তো সুন্দর কিছুতেই লাগে না, কিন্তু দূর থেকেও এটা অসাধারণ লাগে। ভিডিও মিডিওতে আমি দূর থেকেই দেখেছি সবসময় যে বিচের ওপার থেকে এপারে দুবাই আইটা দেখা যায় কীরকম। আর এটা চড়ার কথা তো আমি একদমই ভাবলাম না, কারণ এত বড়, কিন্তু মনে হয় না অতটাও ভয় লাগবে, কারণ আস্তে আস্তে ঘুরে খুব। আর এখানে বসে বসে দেখো আমি কী করছি, ফটো তুলছি, সেটার ভিডিও করে দিয়েছে আমাকে মিষ্টি দি। তারপরে একসাথে অনেক টাইম স্পেন্ড করেছি, অনেক ফটো তুলেছি, আমাকে তো প্রচুর ফটো তুলে দিয়েছে এখানে। এই যে অপোজিটে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু সবাই বিচে আসে, বিচের মধ্যে নামে, স্নান করে, সব ওইখানেই করে। আর ওখান থেকে ভিউটা কিন্তু আমার অসাধারণ লাগে, যেটা দেখে আমি অভ্যস্ত। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকতো অসাধারণ লাগছিলো, এত সুন্দর হাওয়া, আর এখন ওয়েদার যা ভালো দুবাই আর কি বলবো। তোমরা আশা করি ব্লগটা এনজয় করছো, আমি জানি পুরো ব্লগটায় ভয়েস ওভার দিচ্ছি, কিছু করার ছিল না, এখানে গিয়েও ব্লগ সেভাবে বানাতে পারিনি, জাস্ট সময়টা, মোমেন্টটা এনজয় করছিলাম দিদির সাথে, কারণ সবসময় তো এইভাবে বেরোনো হয় না। দেখো আটলান্টিসের হোটেলটা দেখা যাচ্ছে, তার পাশে হচ্ছে ওরই একটা নতুন হোটেল হয়েছে, ওটাও দেখা যাচ্ছে।
বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম এই জায়গাটা একটু ফটো তুলে নিই, কারণ এই জায়গাটা থেকে অসাধারণ লাগছিল ভিউটা। সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল আর আমরা ওই সাইডেই দাঁড়িয়েছিলাম। যাই হোক, এখানে রেস্টুরেন্টগুলো দেখো কি সুন্দর, না খুব সুন্দর ক্যাফে রেস্টুরেন্টে ভরা এখানে। যতবারই দেখছি আমি এই দুবাই আইটা, এত ভালো লাগছে কি বলবো। তারপরে এখানে দাঁড়িয়ে অনেক ফটো তুলছিলাম, একটু ইয়ার্কিও মারছিলাম। বেরিয়ে যাব, কারণ নিচে গাড়ি পার্ক করা রয়েছে আর 1 ঘন্টা 20 দিলাম, 1 মিনিট বেশি হলেও বেশি নেবে। তো এখানে আমরা পে করার জন্য দাঁড়িয়েছি, কিন্তু একটা মহিলা এসে বললো বেরোনোর সময় যে পার্কিং চার্জটা আছে ওটা কেটে নেবে অটোমেটিক্যালি। বাট আমরা পার্কিংয়ের ওখানে গেটে গিয়ে দেখলাম যে হ্যাঁ 1 মিনিটই বেশি হয়ে যায়, 40 দিলাম দেখাচ্ছে, তাই আমরা আবার ভেতরে আসলাম। তারপরে আমরা ইনফরমেশন হাবে এসে কথা বললাম, তারপরে জানতে পারলাম যে 100 দিরামের যদি আমরা শপিং করি তাহলে 3 ঘন্টা পার্কিং ফ্রি। তো এখান থেকে দিদির কিছু জিনিস কেনার ছিল, এখান থেকে একটা ফার্মেসি থেকে সিরাম নেওয়ার ছিল, অ্যাকচুয়ালি একটা শেষ হয়ে গেছে, তো ওটা নিয়ে নিল। 100 দিরামের বেশি হয়েছে বিল, তো আমাদের আর প্রবলেম নেই। এখানে আমরা অনেকক্ষণ বসলাম টসলাম, তারপরে একটু ওয়াশরুমে আসলাম। আমি তো এসেই ভিডিও করা স্টার্ট করলাম, কারণ এত ভালো লাগছিলো ওয়াশরুমের আয়নাটা। তো এবার ফাইনালি বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করে নিয়েছি এখানে বসেছি। তো এখন আমরা ভাবছি যে রাস্তা যেতে যেতে কোনো KFC বা কোথাও থেকে খেয়ে নেব। প্রথমে ভাবছিলাম জলিবি থেকে খাবো, জলিবি আমি কখনো ট্রাই করিনি, তাই অনেকটা KFC-র মতোই, কিন্তু ওটা নাকি আরও টেস্টি। তো এই ভিউ দেখতে দেখতে চলে আসলাম একটা পেট্রোল পাম্পে, এখান থেকে গাড়িতে তেলও ভরে নিল আর আমরা KFC অর্ডারও করে নিলাম। তো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।